গতকাল চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়, এবার চলে গেলেন জয় বাবা ফেলুনাথ ছবির অন্যতম চরিত্র মুচলি বাবা। দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। রবিবার সকাল 9:35 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে স্তব্ধ বিনোদন জগৎ। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সিনেমা, থিয়েটার, সিরিয়াল সহ ওয়েব সিরিজে কাজ করেছিলেন মনু মুখোপাধ্যায়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় শোক বার্তা জ্ঞাপন করেছেন। কিছু মানুষের অবদান সর্বদাই অপূরণীয়, এভাবেই পরমব্রত তার আত্মার শান্তি কামনা করেছেন। টলিউড অভিনেতা জিৎ তার টুইটার হ্যান্ডেল থেকে শোক বার্তা জ্ঞাপন করেছেন প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়। তার পরিবার এবং কাছের মানুষদের সমবেদনা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। টলিউড অভিনেতা অঙ্কুশ তার আত্মার শান্তি কামনা করে লিখলেন, যেখানেই আছেন ভালো থাকুন। টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ লিখলেন, চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখার্জি, বয়স হয়েছিল 90 বছর, চলে গেলেন বাংলা সিনেমার মুচলি বাবা। রূপলি পর্দার পাশাপাশি বাঙালি দর্শক তাকে দেখেছেন ছোট পর্দাতেও। পৌষ ফাগুনের পালা, সংসার সুখের হয় রমণীর গুণের মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তার প্রয়াণী শোকস্তব্ধ বাংলা বিনোদন জগৎ। আমরা শর্মিলা শো হাউসের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.